সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষ। বিশেষ অতিথি দর্শক শ্রোতা সকলে গ্রহণ করুন আমার মুজিবুর অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। আজ সেই মাস, যে মাস এলে আমাদের বুকে ধরে কাঁপন, চোখে আসে পানি, পা থেকে মাথা পর্যন্ত প্রতিবেশীরা উপশীরা রক্তের চাপ ধীরে ধীরে বেড়ে যায়। আজ সেই মাস, যে মাসে হত্যা করা হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা মহাস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ও ক্লান্ত হয়নি একাত্তরের বিরোধী চক্র। 21শে আগস্টে বাংলাদেশ মিশনে বিচ্ছিন্ন করতে চেয়েছিল জনৈক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ লোকগুলি মানুষের দোয়া এবং নেতৃবৃন্দের অশেষ সহযোগিতায় রক্ষা পেয়েছেন সেদিন জনৈক শেখ হাসিনা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী। সবচেয়ে দুঃখজনক বিষয় হল সত্য যে সেই মাস্টার প্ল্যানের মহানায়ক তারেক রহমান আজকেও লন্ডনে বসে বসে জনৈক প্রধানমন্ত্রী নাম উল্লেখ করে শেখ হাসিনা বলে বক্তব্য দিচ্ছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমান বলে বক্তব্য দিচ্ছে, যা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। আজকে মাননীয় প্রধান অতিথির কাছে আমাদের আবেদন থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আমাদের এই লন্ডনের সংসদে আমাদের বাংলাদেশের 4-5 জন এমপি মন্ত্রী মহোদয় রয়েছেন, আমরা আশা করব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অতি তাদের দেশে ফিরিয়ে আনবেন এবং বঙ্গবন্ধু পরিবারের রায় কার্যকর করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।